You are ওয়াচিং ম্যাজিক বক্স Entertainment. এই গল্পের সমস্ত স্থান কাল পাত্র এবং ঘটনাক্রম কাল্পনিক জীবিত কিংবা মৃত কোনো ব্যক্তির সঙ্গে কোনো প্রকার সামঞ্জস্য সম্পূর্ণ কাকতালীয় বিষ্টুদার প্রতি আপনাদের প্রাণ ভরা ভালোবাসায় টিম ম্যাজিক বক্স এন্টারটেনমেন্ট আপ্লুত আর ম্যাজিক বক্স মানেই আপনার পছন্দের গল্প তাই আবার চলে এসেছি বিষ্টুদা সিরিজের নতুন একটি গল্প নিয়ে সেই নস্টালজিক ভৌতিক আড্ডার আমেজ আপনাদের কাছে পৌঁছে দিতে আমাদের এবারে নিবেদন সৌমেন মজুমদারের কলমে বিষ্টুদার ভূতের গল্প সিরিজের আটত্রিশতম গল্প সুন্দরবনের ভুতুড়ে মন্দির আশা করি একই রকমভাবে আপনাদের ভালোবাসা এবারেও আমরা পাবো তবে এই আসরে নিয়মিত যোগ দেওয়ার জন্য আপনাকে করতে হবে ছোট্ট একটা কাজ নিচে যে সাবস্ক্রাইব বাটনটি দেখছেন ওটায় ক্লিক করুন আর পাশে যে ঘন্টাটি রয়েছে ওটা বাজিয়ে রাখুন যাতে সময় মতো ওটা বেজে উঠে আপনাকে জানিয়ে দেয় গল্পের আসর বসার দিনক্ষণ চলুন শুনে নেওয়া যাক সৌমেন মজুমদারের লেখা বিষ্টুদার ভূতের গল্প সিরিজের আটত্রিশতম গল্প সুন্দরবনের ভুঁতুড়ে মন্দির ঝড় মাথার উপর দিয়ে বয়ে গেল অথচ এখনও পর্যন্ত নিশ্চিত হতে পারলাম না তার নাম ডানা নাকি দানা আর এই খবরের চ্যানেলগুলো অনেকটা গোদের উপরে বিষ ফোঁড়ার মতো সঠিক খবর পৌঁছে দেওয়ার চেয়ে মানুষের মনে আতঙ্ক তৈরি করার চেষ্টা এদের অনেক বেশি ফলে হরেক রকম বিভ্রান্তির মাঝে কে যে সত্যি বলছে সেটা বুঝে ওঠা শিবের অসাধ্য যাই হোক সেই নামের বিভ্রাট পার করে কালীপুজোর আনন্দে মেতে এই কটা দিন কেটে গেছে ঝড় বৃষ্টির পরে উষ্ণতার পারদ আরও কিছুটা নেমেছে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমি আর পল্লব সাথে ঠাকুর দেখতে গেছিলাম বুবাই তার প্রেমিকাকে নিয়ে এমন ব্যস্ত যে অনেক অনুরোধ করেও ওকে সঙ্গে নিয়ে যেতে পারিনি অবশেষে আজ আবার সন্ধেবেলায় হরিদার চায়ের দোকানে এসে উপস্থিত হয়েছি কিছুক্ষণের মধ্যে পল্লব এসে হাজির হলো। দুজনে একপ্রস্থ চা শেষ করার আগেই গুরুদেব এসে হাজির আরে এসো 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 বিষ্ণুদা তোরা কখন এলি তাও মিনিট কুড়ি তো হবে আমরা এসেছি হরি আমাকেও একটা চা দে বেঞ্চিতে বসে বিষ্ণুদা পকেট থেকে একটা সিগারেট বের করে ধরালো হরিদা চায়ের ভার এগিয়ে দিতে হাতে তুলে নিয়ে বিষ্ণুদা একটা চুমুক দিয়ে সামনের টেবিলের উপরে নামিয়ে রাখল আমার মাথায় আজ সকাল থেকেই একটা কথা ঘুরপাক খাচ্ছে না না তেমন কিছু নয় আমি কখনো সুন্দরবনে যাইনি তাই সেখানে যাওয়ার এবং সেই বিষয়ে জানার আগ্রহ মনে প্রবল হয়ে উঠেছে আর সামনে যখন বিষ্টুদার মতো একজন রয়েছে তখন আর অপেক্ষা কিসের মোটামুটি সব বিষয়েই কম বেশি ধারণা এই মানুষটির রয়েছে প্রসঙ্গটা তুললাম বিষ্ণুদা তুমি কখনো সুন্দরবনে গেছো ঘুরতে অনেকবারই গেছি তাছাড়া অন্য কাজের সূত্রেও দু একবার যাতায়াত হয়েছে সুন্দরবনের প্রসঙ্গ আসলেই মানুষের মনে বাঘের ছবি ভেসে ওঠে ঠিকই কিন্তু বাঘের দেখা পাওয়া খুব একটা সহজ কথা নয় গাছপালার আড়ালে বসে বাঘ হয়তো মানুষকে দেখে কিন্তু মানুষ সচরাচর তাকে দেখতে পায় না তবে আমি যেহেতু অনেকবার গেছি তাই সৌভাগ্যক্রমে দুই তিনবার তার দেখা পেয়েছি সত্যি কথা বলতে সুন্দর যে ভয়ঙ্কর হতে পারে তার জীবন্ত উদাহরণ রয়্যাল বেঙ্গল টাইগার আরেকটা বিষয় আমি ওখানকার গাইডদের কাছ থেকে শুনেছি যা শুনলে অবাক হতে হয় সুন্দরবন যেহেতু নদী নালায় ঘেরা একটা অঞ্চল তাই বাঘকে মাঝে মধ্যেই খাদ্যের সন্ধানে নদী পার হতে হয় কি অদ্ভুত প্রকৃতির খেলা নদী পার হওয়ার সময় বাঘ কি করে জানিস প্রথমে জলের মধ্যে নিজের লেজখানা ফেলে দেয় বোঝার চেষ্টা করে স্রোতের গতি কোন দিকে তারপর অন্য পারে ঠিক কোথায় পৌঁছাতে চায় সেই লক্ষ্য নির্দিষ্ট করে তারপর সেই অনুযায়ী সাঁতার কেটে অপর পারে পৌঁছায় যদি কোনো কারণে সে লক্ষ্য লক্ষ্যচ্যুত হয় তবে আবার এপারে ফিরে এসে নতুন করে যাত্রা শুরু করে সুন্দরবনের বাঘকে এমন দৃঢ় স্থির মানসিকতার তৈরি করেছে ওখানকার লবণাক্ত প্রতিকূল পরিবেশ বাঘ যখন শিকারকে ধরে সেই যন্ত্রণা যতটা নিষ্ঠুর তার চেয়েও বেশি কষ্টকর যখন শিকারকে সুন্দরী গাছের কাঁটার মতো শ্বাসমূলের উপর থেকে টেনে হিঁচড়ে নিয়ে যায় যাক সে কথা আমি বরং সুন্দরবনের অন্য একটা ঘটনার কথা তোদের শোনাই সেবার একটা বিশেষ দরকারে কিছুদিনের জন্য সুন্দরবনে গেছিলাম নির্দিষ্ট জায়গার কথা বলবো না কারণ এই ঘটনার স্থান কাল আমি গোপন রাখতে চাই ওই অঞ্চলেরই একজন লোকের বাড়িতে ছিলাম প্রয়োজনীয় কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝেই নৌকায় করে নদীতে ঘুরতে যেতাম সুন্দরবনের সব অঞ্চলে বাঘের ভয় নেই সাধারণভাবে বাঘ নির্দিষ্ট অঞ্চলের মধ্যেই ঘোরাফেরা করে নিজেদের এলাকা ছেড়ে একমাত্র তখনই ওরা অন্য এলাকায় আসে যখন খাদ্যের অভাব কিংবা বেঁচে থাকার সংকট তৈরি হয় কয়েক দিনের যাতায়াতের ফলে একজন মাঝির সঙ্গে বেশ আলাপ হয়েছিল ভদ্রলোকের নাম হরিপদ একদিন জোয়ারের সময় নৌকায় করে ঘুরতে ঘুরতে হরিপদ বলল কথা এই বাঁকটা পার হয়ে জঙ্গলের ভিতরে একটা মন্দির আছে তা সারা বছর না ওই মন্দিরে কেউ যায় না বছরে একবার মাত্র ওখানে পুজো হয় বাকি সময় রকম ফাঁকা পড়ে থাকে তাই নাকি তাহলে তো একদিন ওখানে যাওয়া যায় না কর্তা ওদিকে সারা বছর কোনো মানুষ যায় না কেন অন্য সময় যতবারই লোকজন ওখানে গেছে ততবারই আজব জিনিসপত্র দেখেছে আজব জিনিসপত্র মানে কোন দেবতার মন্দির দেবটা বলতে ওখানে একটা কালো বাঘের মূর্তি আছে সেই বাঘের মূর্তির পুজো করা হয় আমি যত দূর জানি এই অঞ্চলে তো সচরাচর বাঘ আসে না হ্যাঁ সে কথা সত্যি গত সাত আট বছরে এই অঞ্চলে বাঘ ঢুকেছে বলে আমিও শুনিনি ওখানে বাঘ নাই তবে কি আছে সেটা আমি কইতে পারবো না যারা গেছে তারাও স্পষ্ট করে কিছু বলে নাই সবাই নাকি এক জোড়া চোখ দেখছে ভয়ানক চোখ তাই এই ভয়ানক চোখ তারা দেখেছে কি দিনের বেলায় না রাতে রাতের দিকে ওদিকে যাওয়ার সাহস কেউ করে না মাছ ধরতে ধরতে অনেক সময় সন্ধে হয়ে যায় সন্ধ্যার দিকেই অনেকে ওসব দেখেছে আচ্ছা শুধু একজোড়া চোখ আর কিছু দেখেনি যারা দেখেছে তারা এর চেয়ে বেশি কিছু বলেনি আমরা ছোটবেলা থেকে শুনে আসছি ওদিকে সারা বছর যাওয়া কেউ কইতে পারে না বিষয়টা আমার মনে আগ্রহ তৈরি করলেও সেদিন আর বিশেষ কিছু কথা হল না এই বিষয়ে তবে বাড়ি ফিরে আসার পর কিছুতেই মনের উৎসাহ দমন করতে পারলাম না গ্রামেগঞ্জে এরকম প্রচলিত ধারণা থাকে মানুষ যুগের পর যুগ ধরে যা না জেনে না বুঝেই পালন করে চলে কিন্তু এই মন্দিরটাকে একবার দর্শন না করলে মনে তো শান্তি নেই এর ঠিক দিন দুয়েকের মাথায় হরিপদর নৌকায় ঘুরতে ঘুরতে তাকে বললাম শোনো আমি ভাবছি একবার ওই মন্দিরে যাব আর এই বিষয়ে চাই যে তুমি আমাকে সাহায্য করো কি বলেন কর্তা আমি ওদিকে যাব না আপনার যদি যেতে হয় আপনি যান আমি আমি নয় ওই পারে আগায় দিয়ে আসবো হ্যাঁ ওইটুকু করলেই হবে তোমাকে আমি কোনো সমস্যায় ফেলতে চাই না তার আগে একটা কথা বলো তো তারা শুধু দুটো চোখ দেখেছে কিন্তু রকম ক্ষতি কি তাদের হয়েছে আমার সেনা তিনজন আছে তার মধ্যে দুজনের কিছু হয়নি প্রথম কয়েকদিন একটু আতঙ্কে ছিল তারপর ঠিক হয়ে গেছে আর ওই তিন নাম্বার জনের পুরোপুরি মাথা খারাপ হয়ে গেছিল কত ফিরে আসার এক হপ্তার মধ্যে সে মারা যায় আচ্ছা ঠিক আছে তাহলে একটা কাজ করো আজ আর যাব না আগামীকাল বিকেলের দিকে তোমার সঙ্গে বেরোবো তখন তুমি নামিয়ে দিও নামিয়ে তোমায় অপেক্ষা করতে হবে না পরদিন ওই সকাল আটটার মধ্যে গিয়ে যদি তোমার সঙ্গে দেখা না করি তাহলে একবার নৌকা নিয়ে যেখানে আমাকে নামিয়ে দেবে সেখানে এসো সেই মতো পরদিন দুপুরের রোদ পড়ে এলে হরিপদর নৌকায় চড়ে রওনা হলাম পাড়ে যখন আমায় নামিয়ে দিল তখনও চারদিকে দিকে আলো ঝলমল করছে ডাঙা থেকে কাত হয়ে জলে দুখানা গাছের গুড়ি পাশাপাশি পড়ে আছে তার কাছেই নৌকা বাঁধতে আমি সেই গাছের গুড়িতে পা দিয়ে নেমে পড়লাম হরিপদও আমায় কিভাবে মন্দির পর্যন্ত পৌঁছাতে হবে তা বুঝিয়ে দিয়েছে তবে গাছের গুঁড়ির উপর দিয়ে হাঁটতে হাঁটতে মনে হলো এখানে লোকজনের অল্প বিস্তর হলেও যাতায়াত রয়েছে আমাকে নামিয়ে দিয়ে হরিপদ নৌকা নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে বিদায় হল তারপর আমি নির্দিষ্ট পথ ধরে এগোতে লাগলাম মিনিট কো সময় লাগলো না গন্তব্যে পৌঁছাতে গাছপালায় ঘেরা একটা জায়গা তার মাঝে খুব বেশি হলে কাঠাচারে ফাঁকা জায়গা তারই এক প্রান্তে একটা মন্দির দাঁড়িয়ে আছে এই মন্দির যে অতি প্রাচীন তা পরিস্থিতি দেখেই অনুমান করা যায় সময়ের ছাপ তার গায়ে লাগলেও ভিত্তি এবং গঠন ওটার এমন মজবুত যে সম্পূর্ণ অক্ষত রয়েছে কালো পাথরের তৈরি সচরাচর এমন গঠনের মন্দির এই চোখে পড়ে না আমি এগিয়ে গেলাম সেই মন্দিরের দিকে মন্দিরের গায়ে পাথর কেটে কেটে লতাপাতা ফুল ইত্যাদির নকশা করা সামান্য যত্ন নিলেই এই মন্দির আবার নতুন হয়ে উঠতে পারে কিন্তু কি এমন রহস্য এখানে লুকিয়ে রয়েছে যার ভয়ে গ্রামবাসীরা সারা বছর এখানে আসে না এদিকে দিনের আলো ক্রমশ ফুরিয়ে আসছে দেরি না করে মন্দিরের প্রবেশ পথের সামনে পৌঁছে ভিতরে তাকালাম হরিপদ যেমনটা বলেছিল মন্দিরে বিরাজমান মূর্তির গঠন ঠিক তেমন নয় একটা বিশাল আকায় অবয়ব কমে আসা আলোয় দেখলাম দেহের ঊর্ধ্বাংশ বাঘের আকৃতির হাত দুখানা বাঘের থাবার মতো এবং দেহের নিম্নাংশ মানুষের মতো এই মন্দিরে দেবতা হিসেবে পুজো করা হয় ওই মূর্তিকেই আবছা আলোয় স্পষ্ট করে দেখা না গেলেও এটুকু বোঝা যাচ্ছে যে ওই মূর্তি ছাড়া আর কোনো মূর্তি মন্দিরে নেই আরো একটা ব্যাপার মনে খটকা তৈরি করল কিন্তু স্পষ্ট করে না দেখে নিশ্চিত হতে পারছি না বলে কাঁধে ঝোলানো ব্যাগটা থেকে টর্চখানা বের করলাম টর্চের তীব্র আলো মন্দিরের ভিতরে ফেলতে দেখলাম আমার আন্দাজ সঠিক এই মন্দিরে আজও পুজো হয়েছে অথচ হরিপদ বলল বছরে একবার মাত্র এখানে পুজো করা হয় তবে কি ও আমায় মিথ্যা কথা বলেছে কিন্তু এভাবে আমায় মিথ্যা বলার তো কোনো কারণ দেখি না পরক্ষণেই সেই তীব্র আলোয় আমার চোখ গেল মূর্তির দিকে অন্ধকারে মূর্তিটাকে যতটা ভয়ানক বলে মনে হয়েছিল আলো পড়ার পর সেটাকে আরো বেশি ভয়ঙ্কর মনে হল টর্চের তীব্র আলো মূর্তির চোখে প্রতিফলিত হয়ে সে দুটো জল করছে জানি না কেন মনে হল সাধারণভাবে কোনো মন্দিরে যে শান্তির ভাব থাকে তা এখানে অনুপস্থিত বরং এখানে জমাট বেঁধে আছে তীব্র রহস্যের অন্ধকার এবং সন্দেহজনক দুর্বোধ্য কিছু আক্রমণাত্মক হিংস্র প্রাণী বাঘ এ কথা ঠিক কিন্তু এই পাথুরে মূর্তি যেন জীবন্ত বাঘের চেয়েও ভয়ঙ্কর হাঁ করা মুখের তীক্ষ্ণ সদন্তগুলো টর্চের আলোয় ঝিলি খেলে গেল এবার আমি টর্চের আলোর অভিমুখ ঘুরিয়ে বাইরে ফেললাম ততক্ষণে সন্ধ্যার অন্ধকার গাঢ় হয়ে সমস্ত কিছুকে গ্রাস করেছে এই মুহূর্তে আমি একরকম উদ্দেশ্যহীন বলা যায় হরিপদর কথা শুনে বুঝেছিলাম এখানে রাত্রিবাসের মতো কোনো উপায় থাকবে না একমাত্র এই মন্দির ছাড়া আর বেলায় এখানে এভাবে এলে পায়ে হেঁটে ফিরে যাওয়াও সম্ভব নয় নদী পার হয়ে অনেকখানি হেঁটে লোকালয়ে পৌঁছাতে হবে হাঁটতে সমস্যা নেই কিন্তু রাতের অন্ধকারে সাঁতরে নদী পার হওয়া বিপজ্জনক মনের মাঝে অস্বস্তি হতে লাগল কি করব এখন টর্চের আলো যেসব গাছপালার উপরে পড়ছে সেখানে কালোর মাঝে সবুজের ছেঁড়া ছেঁড়া নকশা ফুটে উঠছে বাকি সব নিশ্চিদ্র অন্ধকারে আচ্ছন্ন নির্জন সন্ধ্যায় অদ্ভুত দেবতার মন্দিরের সামনে একাকী উদ্দেশ্যহীনভাবে দাঁড়িয়ে আছি আমি তবে একেবারে উদ্দেশ্যহীন যে আমি সে কথা বলা যায় না এক ভয়ঙ্কর দেবতার মূর্তি দেখেছি এ কথা ঠিক কিন্তু হরিপদও যেমনটা বলেছে অর্থাৎ সেই জ্বলন্ত অলৌকিক চোখ তেমন কিছু এখনো চোখে পড়েনি অতএব অপেক্ষা করতে ক্ষতি কি মন্দিরের সামনে বেশ কিছুটা জায়গা পাথর দিয়ে বাঁধানো সেই বাঁধানো চাতালের প্রান্ত ভাগে কিছু জংলা গাছ গজিয়ে উঠেছে তবে বাকি অংশ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সেখানেই বসে অপেক্ষা করতে লাগলাম আকাশে এক ফালি চাঁদ যেন কোনো অঘটনের অপেক্ষায় স্থির নয়নে অপেক্ষমান তাকিয়ে আছে আমার নিঃসঙ্গ উপস্থিতির দিকে একঘেয়ে ঘে ডাক কানে ভেসে আসছে ওই চাঁদ চারপাশের অন্ধকার ঝিঁঝির ডাক আশেপাশের দৃশ্য সবকিছুই বড় একঘেয়ে হঠাৎ সেই মায়াময় এক আঘাত করল কোনো অজ্ঞাত বন্য প্রাণীর অতি লৌকিক ডাক মনে হলো যেন ছবির মতো স্থির পুকুরের শান্ত জলের উপরে কেউ একখণ্ড পাথর ছুঁড়ে মেরেছে আমি কিছুটা সচকিত হয়ে চারদিকে টর্চের আলো ফেলে দেখলাম এই অঞ্চলে বাঘের যাতায়াত নেই তাই এক প্রকার নিশ্চিন্ত বলা যায় তবুও এমন পরিবেশে অসতর্ক হওয়ার কোনো সুযোগ নেই মন্দিরের ওই ভয়ানক মূর্তির সামনে বসে সারা রাত কাটানো মোটেই স্বস্তির হবে না তবুও ইচ্ছা আছে আরও কিছুক্ষণ পর মন্দিরের ভিতরেই ঢুকে পড়ব এভাবে বাইরে সারা থাকলে শরীর খারাপ হওয়ার সমূহ সম্ভাবনা আছে এ যাবৎ বিভিন্ন জায়গায় এমন একাকি যতবার রাত কাটিয়েছি তার মধ্যে এই যাত্রা সম্পূর্ণ অন্য রকম সেই অর্থে ভৌতিক কিছু আছে এবং তার খোঁজে আমি এখানে এসেছি তেমনটা নয় বরং ভুতুরে উপস্থিতিতে মানুষ যেমন কোনো দেবতাকে স্মরণ করে এই মন্দিরের মূর্তি তেমন এক দেবতা হিসাবেই পূজিত হয় তবে এই দেবতার মন্দির যেন মনে অকারণ ভয়ের সঞ্চার করে এই যা তফাৎ সময়ের প্রবাহ বয়ে চলেছে সে চলেছে নিজের খেয়ালে নির্দিষ্ট গতিতে তবু যখন আমাদের মন দ্রুততা প্রত্যাশা করে তখন তাকে মনে হয় ধীর আর যখন প্রত্যাশা থাকে সময়ের খণ্ড ধীরে ধীরে অতিক্রান্ত হোক তখন মনে হয় সে ছুটছে দুর্বার গতিতে হাত ঘড়িটা ইচ্ছে করেই আজ সঙ্গে আনি চেয়েছিলাম এই সুযোগে সময়কে উপেক্ষা করতে তাই সময়ের হিসেব বলতে পারবো না বেশ অনেকক্ষণ কেটে যাওয়ার পর হঠাৎ সামনের গাছপালার মাঝে মৃদু খচমচ শব্দ টের পেয়ে মুখ তুলে সেদিকে তাকালা আমার দৃষ্টি সেদিকে যেতেই মুহূর্তের জন্য হৃদস্পন্দন গেল দুখানা চোখ অন্ধকারের মাঝে জল জল করছে সে দুটো স্থির নিষ্পলকে তাকিয়ে আছে আমার দিকে সুন্দরবনের সীমানার মধ্যে এমন দুখানা চোখ স্বল্প দূরত্বে দেখলে একটা চিন্তাই সকলের মাথায় আঘাত করবে তা হল মৃত্যু অন্ধকারে অমন বিড়ালের মতো জ্বলন্ত চোখ নিয়ে স্বয়ং জমের মতো হাজির হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার অশরীরীর কাছে যদিও বা প্রাণ ভিক্ষা পাওয়া যায় সম্মুখে উপস্থিত এই শক্তিমান মৃত্যু মৃত্যুদূতের কাছে কোনো অজুহাতে নিস্তার পাওয়া যাবে না মৃত্যু ভয়ে যখন আমি পাথরের মূর্তির মতো সেদিকে তাকিয়ে রয়েছি ঠিক সেই মুহূর্তে একটা কণ্ঠস্বর ভেসে এল আমার পিছন দিক থেকে হঠাৎ এই কণ্ঠস্বরে সামনের জন্তুটা আক্রমণাত্মক হয়ে উঠতে পারে এই আশঙ্কায় অজ্ঞাত আগন্তুককে শব্দ না করার ইশারা করতে গিয়ে হঠাৎ মাথায় অন্য একটা সম্ভাবনা আঘাত করল এখানে তো কোনো মানুষ থাকার কথা নয় তাহলে এই রাতের অন্ধকারে মহিলা কণ্ঠ কার হতে পারে এক প্রকার শঙ্কিত মনেই পিছনে ফিরে তাকালাম একজন মহিলা মানুষের অবয়ব দেখতে পেয়ে বাকি চিন্তা সাময়িকভাবে দূরে রেখে বাঘের বিষয়ে সচেতন করতে আবার সেই জঙ্গলের দিকে ফিরে তাকিয়ে দেখলাম জ্বলন্ত চোখ দুখানা অদৃশ্য হয়েছে আমি এই মন্দিরটাকে দেখতে এসেছি এক্ষুনি ওখানে একটা বাঘ সম্ভবত ছিল এই রাতের বেলায় মন্দির দেখতে এসেছেন এখানে তো সারা বছর কোনো মানুষ আসে না আমারও তো সেই একই প্রশ্ন এখানে তো সারা বছর কোন মানুষ আসে না তবে আপনি এভাবে রাতের বেলায় এখানে কি করছেন আমি এই মন্দিরেই থাকি আপনি মন্দিরে থাকেন এ কথা আর কেউ জানে না আমি যতটুকু শুনেছি তাতে তো সারা বছর এই মন্দির ফাঁকা পড়ে থাকে এই কথা গ্রামের সবার কাছে সত্যি তবে বাস্তব এটাই যে আমি এখানে সারা বছর থাকি আপনি কে আমি বলতে পারেন এই মন্দিরের বাসিন্দা তার মানে কি আপনি এখানে প্রতিদিন পুজো করেন হ্যাঁ সে একরকম পুজোই বলতে পারেন রাতের বেলায় বাইরে বসে থাকবেন না এখানে বাঘের দল এখন আসে না একথা ঠিক তবে এটা সুন্দরবন কখন কোথায় বাঘের আগমন ঘটবে কেউ বলতে পারে না ভেতরে এসে বসুন এ কথা বলে ভদ্রমহিলা মন্দিরের ভিতরে ঢুকলো আমিও উঠে দাঁড়িয়ে আরেকবার টর্চের আলো ফেলে চারদিক দেখে নিয়ে মন্দিরের ভিতরে ঢুকে পড়লাম ভদ্রমহিলা মন্দিরের মেঝেতে পা দুটোকে একদিকে ভাঁজ করে একটু অদ্ভুত ভঙ্গিমায় বসে রয়েছে আমি ভদ্রমহিলার থেকে চার পাঁচ হাত দূরে মেঝেতে বসলাম কয়েক মুহূর্ত দুজনেই চুপ আমি একবার সেই ভয়ানক দেবতার মূর্তির দিকে তাকালাম তারপর আবার সামনে বসা মহিলার দিকে তাকিয়ে বললাম সারা বছর এখানে গ্রামের লোকজন আসতে ভয় পায় কেন কর্মফলে অর্জিত পাপের বোঝা তাদের কাঁধে চেপে রয়েছে সে দায় তারা ঝেড়ে ফেলবে কি করে বুঝলাম না মৃদু হাসি হেসে ভদ্র মহিলা বলল সব বুঝে কি হবে এটুকু জেনে রাখুন এখানে সারা বছর কেউ আসে না বছরে তিনশো দিন আমি এখানে একাই থাকি আপনি এসেছেন আমার অতিথি হয়ে আপ্যায়ন করার মতো ক্ষমতা আমার নেই অন্তত মানুষের তৈরি এই আশ্রয়টুকু আমি আপনাকে দিতে পারি আর একটু থেমে ভদ্র মহিলা বলল রাতে খাবেন তো আপনি না না। খাওয়া দাওয়ার কোনো দরকার নেই সে কেমন কথা সারা রাত না খেয়ে থাকবেন কোনো চিন্তা নেই আমার সঙ্গে আপনিও দুটো খেয়ে নেবেন আমাকে তো নিজের জন্য খাবার জোগাড় করতেই হবে হয়তো দৃঢ়ভাবেই আপত্তি জানাতাম তবে পেটের পরিস্থিতি অনুভব করে বুঝতে পারলাম একটু পরেই খিদের যন্ত্রণা তীব্র হয়ে উঠবে পেটে খিদে মুখে লজ্জা করে কোনো লাভ নেই ভদ্রমহিলা এসে না পড়লে তো না খেয়েই রাত কাটাতে হতো উপায় যখন আছে তখন আর অভুক্ত কেন থাকব অতএব বললাম আপনি এভাবে যখন বলছেন সামান্য কিছু হলেই আমার হবে তবে এক্ষুনি কিছু প্রয়োজন নেই পড়ে বেশ বেশ তা আপনি আসছেন কোথা থেকে আমি জানালাম সে কথা ভদ্র মহিলার সঙ্গে সহজভাবে কথা বলছি ঠিকই তবে একটা খটকা মনে লেগেই আছে এভাবে এখানে একজন মহিলা একা একা গোপনে দিন যাপন করছে বিষয়টা অদ্ভুত নয় কি কেউ জানতে পারছে না অবশ্য সারা বছর কেউ এদিকে আসে না ফলে এখানে আত্মগোপন করে থাকা অসম্ভব নয় বিভিন্ন প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে যুক্তি প্রতিযুক্তির দ্বন্দ্ব চলছে ভদ্রমহিলার পরনে মলিন হলুদ রঙের শাড়ি চুলগুলো খোলা কাঁধ বেয়ে নেমে এসেছে বেশ যত্ন নেওয়া হয় সেগুলোর তা পরিপাটি ভাব দেখলেই বোঝা যায় এভাবে রাতের বেলায় একাকি একজন মহিলার সঙ্গে বসে থাকতে কেমন অস্বস্তি হচ্ছিল তাছাড়া সামনে ওই বিভৎস মূর্তি হিংস্র দৃষ্টিতে জল জলে চোখে তাকিয়ে রয়েছে ভদ্রমহিলা প্রথমে ঢুকেই সেই মূর্তির সামনে একটি প্রদীপ জ্বালিয়েছে সেই প্রদীপের হলদে আলোয় মন্দিরের ভিতরটা আলোকিত হয়ে আছে এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে একটু মুক্তি পাওয়ার জন্য ভদ্রমহিলাকে জানিয়ে মন্দিরের বাইরে এলাম ধূমপান করার জন্য মন্দিরের সামনে বাইরে প্রবেশ পথের দাঁড়িয়ে ঘুটঘুটে অন্ধকারের মাঝে একটা দেশলাই কাঠি বাক্সের গায়ে ঘষতেই যে সাময়িক আলো ছড়িয়ে পড়ল তাতে যে দৃশ্য ক্ষণিকের জন্য চোখে ভেসে উঠল তাতে একরকম হাতকে উঠে হাত থেকে কাঠিটা মাটিতে পড়ে নিভে গেল সাময়িক আলোর আভায় আমার চোখে ভেসে উঠেছিল চারপাশের গাছপালায় ঘেরা অন্ধকারের মাঝে দশ বারো জোড়া জ্বলন্ত চোখ মুহূর্তের জন্য দেখেছি তবু এমন দৃশ্য দেখে আমার বুকের ভিতরে হৃৎপিণ্ডের গতি দ্বিগুণ হয়ে উঠল কয়েক মুহূর্ত অন্ধকারের দিকে তাকিয়ে স্থির হয়ে রইলাম তারপর সাহস সঞ্চয় করে আবার একটা কাঠি বাক্সের গায়ে ঘষতে সেটা জ্বলে উঠল এবার কিন্তু কিছুই দেখতে পেলাম না সিগারেটটা ধরিয়ে সজাগ অনুভূতিতে ওখানে দাঁড়িয়ে সেটাকে শেষ করলাম তারপর আবার ঢুকলাম মন্দিরের ভিতরে ভদ্রমহিলা একইভাবে বসে আছেন আমিও আবার নিজের জায়গায় বসলাম বাইরে অন্ধকারের মাঝে কতগুলো চোখ ভয় পাবেন না ওরা আপনার কোনো ক্ষতি করবে না কিন্তু আমি শুনেছি গ্রামের একজন এখান থেকে ঘুরে যাওয়ার পর পাগল হয়ে যায় এবং কয়েক কয়েকদিনের মধ্যে মারা যায় মানুষ তো নিজের কর্মফল ভোগ করে তাই না বাদ দিন সব কথা রাত গভীর হয়েছে খাওয়ার ব্যবস্থা করি বেশ ভদ্রমহিলা উঠে মন্দির ছেড়ে বেরিয়ে গেলেন এই অন্ধকারে কোথায় গেলেন আশেপাশে কি তবে বাড়িঘর আরও কিছু রয়েছে যা আমার চোখে পড়েনি থাক বেশি ভেবে কাজ নেই ভাগ্য পরিস্থিতি আমাকে যেভাবে এগিয়ে নিয়ে চলেছে তার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলি সময় নিজের খেয়ালে বয়ে চলেছে আমি মনে মনে ভেবেছিলাম ভদ্রমহিলা চট জলদি ফিরে আসবেন কিন্তু অপেক্ষার সময়সীমা বৃদ্ধি পেতে লাগল এমন দীর্ঘ যে এক সময় আমার চোখে ঘুম জড়িয়ে এল চোখের পাতা যখন ভারী হয়ে দৃশ্যপট ঝাপসা হয়ে আসতে লাগল ঠিক সেই সময় অনেক দূর থেকে কানে ভেসে এলো একটা ভয়ঙ্কর হুঙ্কার সেই শব্দে আমার তন্দ্রা ভাব কেটে গেল বাঘের ডাক এই কয়েকদিন এখানে রয়েছি এর মধ্যে একবারের জন্যেও বাঘের ডাক কানে এসে পৌঁছায়নি অথচ এই হুঙ্কার শুনে মনে হল তা একেবারে নিকটে না হলেও খুব দূরেও নয় আরো বেশ কিছুক্ষণ পর ভদ্রমহিলা ফিরে এল হাতে কলাপাতায় সাজানো পোড়া পোড়া কিছু খাবার দাবার আমার সামনে পরিবেশন করার আগে বলল আপনি অবাক হতে পারেন তাই আগে থেকে বলে রাখি এই মন্দিরের বিগ্রহ যখন মাংসাশী তখন এই মন্দিরে মাংস ভক্ষণে কোনো বাধা নেই বলতে পারেন মাংস এই মন্দিরের এক প্রকার প্রসাদ সামান্য মাংসই আপনার জন্য জোগাড় করতে পেরেছে এই বলে ভদ্র মহিলা কলাপাতার উপরে সাজানো পোড়া পোড়া মাংস আমার সামনে একটা কলাপাতার টুকরোর উপরে সাজিয়ে দিল ভদ্রমহিলা নিজেও একটা পাতার টুকরোয় সেই মাংস নিজের জন্য সাজিয়ে নিয়ে বসল খেয়ে নিন অনিচ্ছা সত্ত্বেও আমার চোখে মুখে অবিশ্বাসের ভাব ফুটে উঠছিল আমি সেই মাংস সামনে রেখে অপেক্ষা করছি দেখে সম্ভবত ভদ্রমহিলা বুঝতে পারলেন খাবার মুখে তুলতে আমি সাহস পাচ্ছি না তাই বিশ্বাস অর্জনের জন্য নিজেই প্রথমে এক টুকরো মাংস তুলে মুখে দিলেন আমিও তারপর এক টুকরো মাংস মুখে তুললাম কোনো মশলা এতে দেওয়া হয়েছে বলে মনে হল না তবু মাংসের অপূর্ব স্বাদ আবছা স্মৃতির মতো এই স্বাদ আমার চেনা মনে হল কিন্তু এই মাংস যে কিসের কিছুতেই মাথায় এলো না স্মৃতির উপরে আর চাপ সৃষ্টি না করে অপ্রত্যাশিতভাবে পাওয়া এই অপূর্ব খাদ্যের আস্বাদ গ্রহণ করতে লাগলাম খাওয়া যখন প্রায় শেষের পথে তখন আমি বললাম আপনার নিজের বিষয়ে আপনি এখনো কিছুই বললেন না আমার কথা শুনবেন বেশ বলবো খাওয়া দাওয়া শেষ করুন খেতে খেতে আর কোনো কথা হয়নি খাওয়া দাওয়া শেষ হলে মহিলাকে জানিয়ে মন্দিরের বাইরে এসে একটা সিগারেট ধরালাম সবই অত্যন্ত স্বাভাবিক তবু কি যেন একটা অস্বাভাবিক কিছু সব কিছুর মাঝে লুকিয়ে আছে যা আমি কিছুতেই ধরতে পারছি না এত রাতে আর কিছু পাওয়া গেল না অথচ মাংস কোথায় পাওয়া গেল আর এমন সুস্বাদু মাংস কিসের এসব কথাই মাথায় ঘুর পাক খাচ্ছে আগেই জানিয়েছি ঘড়িটা আমি সঙ্গে নিয়ে আসি তবু রাত যে বেশ গভীর হয়েছে তা বাইরের পরিস্থিতি দেখে আন্দাজ করতে পারছি সিগারেটটা শেষ করে অবশিষ্ট অংশ দূরে ছুঁড়ে ফেললাম তারপর আবার ঢুকলাম মন্দিরের ভিতরে ভদ্রমহিলা সেই প্রথমে যেমন বর্ণনা করেছিলাম সেই একই ভঙ্গিমায় মেঝেতে বসে রয়েছে আমিও বসলাম এবার বলুন কি বলি বলুন তো আপনাকে সব ঘটনায় সময়ের ধুলো লেগে ম্লান হয়ে যায় বরং এই অঞ্চলের অন্য একটা ঘটনার কথা আপনাকে বলি আমি আপনার বিষয়ে জানতে নিশ্চিন্ত থাকুন আমার বিষয়ে আপনাকে জানাবো তার আগে সংক্ষেপে এই ঘটনাটা শুনুন বহু বছর আগের কথা জানেন সুন্দরবন তখন আরও বিস্তৃত ছিল যত দিন যাচ্ছে ততই ছোট হয়ে আসছে বনের ব্যাপ্তি সেই সময় এখান থেকে অনেকটা দূরে একটি পরিবার বাস করত স্বামী স্ত্রীর ছোট্ট পরিবারে প্রথম সন্তান হিসেবে জন্ম নেয় একটি মেয়ে জঙ্গলের পরিবেশের সঙ্গে নিজেকে মিশিয়ে দিনে দিনে বড় হতে থাকে সে মেয়েটি যখন যৌবনে পা দেয় তখন একদিন হঠাৎ করেই তার চোখে পড়ে একজন যুবক সুঠাম চেহারা তরতাজা যৌবন তার টকবক করে ফুটছে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায় মেয়েটি ধীরে ধীরে আলাপ গড়ে ওঠে তাদের মধ্যে যৌবনে প্রেম বড় চটজলদি আসে গভীর ভাবনার ধৈর্য সেই সময় কারোর থাকে না এরপর থেকে তারা এই বনে মনের খেয়ালে একসঙ্গে ঘুরে বেড়াত। সময়ের সঙ্গে সঙ্গে তাদের সম্পর্ক আরও গভীর হয়ে ওঠে স্বাভাবিক নিয়মেই তৈরি হয় তাদের সংসার সুখের সংসার বছর পার হতে না হতেই মেয়েটি গর্ভবতী হয় ভবিষ্যতের প্রত্যাশায় আকুল প্রেমে ভাসতে ভাসতে কী আনন্দেই তাদের সময় কাটছিল কিন্তু নিরবিচ্ছিন্ন শান্তি বোধহয় নিয়তি সহ্য করতে পারে না তাই দুর্যোগ এলো প্রকৃতি বিপদ হয়ে নেমে এলো তাদের উপরে প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে গোটা সুন্দরবন প্লাবিত হলো প্রকৃতির নির্মম আঘাতে সবাই ছন্ন ছাড়া হয়ে পড়ল প্রাণ বাঁচাতে সবাই নিরাপদ আশ্রয়ের খোঁজ করতে লাগল সেই গর্ভবতী মেয়েটিও সাঁতার কাটতে কাটতে কোনো ক্রমে এখানে এসে পৌঁছায় তার আকুল প্রত্যাশা সে সময় শুধুমাত্র আত্মরক্ষা এবং গর্ভের সন্তানের প্রাণ রক্ষা করা ভেজা গায়ে এসে গুটিসুটি হয়ে বসেছিল গর্ভের সন্তানকে একটুখানি উষ্ণতা পৌঁছে দেওয়ার জন্য ঠিক সেই সময় হঠাৎ কোলাহলের শব্দ কানে আসে কিছু বুঝে ওঠার আগেই দল বেঁধে প্রায় পঞ্চাশ ষাটজন লোক তাকে তাড়া করে তাদের হাতে বর্ষা দা কাটারি আরও হরেক রকম অস্ত্র গর্ভবতী অবস্থায় এতখানি সাঁতার কেটে আসার পর তার শরীরে সামর্থ্য ছিল না বহুদূর পর্যন্ত পালানোর সে যখন প্রাণপণে ছুটছে সেই সময় পিছন দিক থেকে একটা বর্ষা এসে তার তার পেটে গেঁথে যায় তারপর তারপর আরও কয়েকটা বর্ষা এসে ঘাড় পা সারা শরীর শরীরবিদ্ধ করে চোখের সামনেই সব কিছু অন্ধকার হয়ে আসে লুটিয়ে পড়ে গর্ভবতী মা নিজের মৃত্যু যন্ত্রণায় নয় সে সময় সে আর্তনাদ করে উঠেছিল গর্ভের সন্তানের মৃত্যু শোকে বসা আমার সামনে বসা সেই ভদ্র মহিলার আত্মচিৎকারের সঙ্গে মিশে কানে ভেসে এলো নিকটবর্তী কোনো বাঘের হুঙ্কার সে হুঙ্কার ভেসে এসেছে মন্দিরের সেই বিগ্রহের দিক থেকে স্বাভাবিকভাবেই আমার চোখ চলে গেল সেই দিকে তাকিয়ে দেখলাম সেই পাথরের মূর্তি যেন জীবন্ত হয়ে উঠেছে তার কণ্ঠ থেকে হিংস্র গড় গড় শব্দ ভেসে আসছে এবং তার সেই উজ্জ্বল চোখ দুটো এখন যেন জ্বলন্ত হয়ে উঠেছে কিং কর্তব্য বিমূর হয়ে আমি তাকালাম সেই মহিলার দিকে কিন্তু একই দেখছি আমি কোথায় সেই মহিলা সেই সন্ধ্যা থেকে যাকে আমি চোখের সামনে দেখেছি তার সামান্যতম অস্তিত্ব এখন নেই তার বদলে সেখানে মেঝের উপরে এক পাশে পা ছড়িয়ে শুয়ে আছে একটি বিশাল আকায় হলুদ কালো ডোরা কাটা হিংস্র বাঘিনী এমন তীব্র ভয়ঙ্কর পরিস্থিতিতেও আমি অনুভব করলাম এখান থেকে পালিয়ে যাবার কোনো উপায় আমার নেই যদি সম্মুখে উপস্থিত ওই অলৌকিক বাঘিনী কিংবা জীবন্ত হয়ে ওঠা পাথরের মূর্তি আমার প্রাণ নাশ করতে চায় তবে তা থেকে আমার কোনোভাবেই নিস্তার নেই একের পর এক ঘটনা আমার মানুষ পটে স্পষ্ট হতে লাগল তার মানে মানুষরূপী সেই বাঘিনী একটু আগে যে ঘটনা আমাকে বর্ণনা করলো সেখানে সেই মেয়েটি আসলে ছিল সে নিজেই গর্ভবতী অবস্থায় মৃত্যু হয়েছিল তার তারই অতৃপ্ত আত্মা আজও এখানে বন্দি হয়ে আছে গ্রামের মানুষ ইতিহাস না জেনে প্রচলিত প্রথা অনুযায়ী সেই বাঘিনীকেই আজও তুষ্ট করার জন্য পুজো করে বছরের নির্দিষ্ট সময়ে তাতে কি আদৌ সে তুষ্ট হয় সন্তানের মৃত্যু শোক ভুলতে পারে মা আমি পাথরের মূর্তির মতো বসেছিলাম এমন সময় দেখলাম মেঝেতে বসে থাকা সেই বাঘিনী উঠে দাঁড়ালো ধীরে ধীরে এগিয়ে চলল সেই পাথরের মূর্তির দিকে তারপর এক রাশ ধোয়ার মতো মিশে গেল মূর্তির সঙ্গে এতক্ষণ খেয়াল করিনি সব অলৌকিক উপস্থিতি বিলীন হতে মন্দিরের প্রবেশ পথের দিকে তাকিয়ে দেখলাম সকালের আলো ফুটেছে অদ্ভুত বিস্ময় এবং বেদনার ভাব মনে নিয়ে বেরিয়ে এলাম সেই মন্দির থেকে হেঁটে চললাম সেইখানে যেখানে আমাকে গতকাল হরিপদ নামিয়ে দিয়েছিল শুনছিলেন সৌমেন মজুমদারের লেখা বিষ্টুদার ভূতের গল্প সিরিজের তম গল্প সুন্দরবনের ভুতুড়ে মন্দির বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন সোমা এবং আমি আপনাদের সঙ্গে সৌমেন গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন কোনো গল্পের আপডেট যাতে মিস না হয় সেজন্য বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না